আসসালামু আলাইকুম, লুৎফুন্নেসা খানম, এক্সটেন্ড টিচার জামাল খান কুসুমকুমারী, সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল। ডিয়ার স্টুডেন্ট, টুডে আই উইল লাইক টু ডিসকাস উইথ ইউ রাইট ইউজ অফ ভার্ব। ওকে, নাও রাইট ইউজ অফ ভার্ব চ্যাপ্টার ফোর পেজ নাম্বার 30। At the end of the lesson, we will learn regular verb and irregular verb. Regular verb and irregular verb formation, it's a very important topic. Then, regular verb versus irregular verb. Okay. So, regular verb, regular and irregular verb. Let us see sentence: boys play football. And let us see another sentence: boys played football. And another sentence: boys have played football. Among these sentences, we have found three verbs: play, played, and have played. Dear student, have you found any difference between three verbs? Yes, you are right. First one, play. Second one, played. And third one, have played. So, there are three types of verbs. Let us see forms of verb as per tense. We can say three types of verbs. First one, play, it's a base form of verb play. And second one, played, it's also past simple form, we can call verb 2. And third one, played, have played, played verb, played is a past participle of play verb. Okay, so it's a third one. So as per tense or change of tense in tense, we can say verbs can be divided into three forms: base form, past simple form, and past participle form. Among three from, let us see: play, played, go is a base form verb. Go becomes went in past form, and past participle form it is gone. Another verb, put, becomes put, and same in past participle form. So three forms are same. In the table we see play, played, played, one type of verb, and go, went, gone. Three forms are completely different. And last one, put, put, put. Three forms are completely same. Dear student, amra ekhane dekhte pacchi prothom sentence tai play, play, played. Tintar modhe difference ta hocche past form e played, past participle form of played. Tale amader past form and past participle form are same. আবার সেকেন্ড ভার্বে গো বেস ফর্মে ওয়েন্ট গন, দুটো সম্পূর্ণ তিনটে ভিন্ন রকম। আর থার্ড ওয়ান পুট পুট পুট, থ্রি ফর্ম আর সেম, তিনটা ফর্ম ইজ সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেস ফর্ম, পাস ফর্ম, পাস পার্টিসিপেল ফর্ম সমান নয়। প্রথমটা প্লে, প্লেট, প্লেট, পাস ফর্ম অ্যান্ড পাস পার্টিসিপেল ফর্ম আর সেম। সো লেট সি, আমরা এই যেটাতে আমাদের পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, সেটাকে আমরা
কোন ধরনের ভার্ব বলছি আমরা একটু দেখি। Okay. Okay. Now, play, play, played. It's a regular verb. যেহেতু আমাদের past form এবং past participle form এর সাথে সাথে দুটো past form এবং past participle form সেম, সেই ভার্বগুলোকে আমরা বলছি রেগুলার ভার্ব। এবার দেখি পরবর্তী দুটাই past form এবং past participle form দুটাই ভিন্ন, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলছি ইরেগুলার ভার্ব। তাহলে যে ভার্বে চেঞ্জ করার একটা ফিক্সড প্যাটার্ন আছে তাকে আমরা বলছি রেগুলার ভার্ব, যে ভার্বটাই আমাদের সে ফিক্সড প্যাটার্ন নেই সেগুলোকে আমরা বলছি ইরেগুলার ভার্ব। তাহলে আমরা একটু এবার দেখি, বেসড অন ভার্ব, ভার্ব আমাদের দুই প্রকার, এটা হচ্ছে কি রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব ইজ এ ভার্ব বেস ফর্ম হুইচ ফলোস এ ফিক্সড প্যাটার্ন টু ফর্ম পাস্ট সিম্পল অর পাস্ট পার্টিসিপেন্ট, একটা ফিক্সড একটা সিম্পল ফলো করে, একটা একটা ক্রাইটেরিয়া ফলো করে, সেটাকে আমরা বলছি রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্বে আমাদের ইরেগুলার ভার্ব বেস ফর্ম হুইচ ফলোস ফিক্সড প্যাটার্ন টু ফর্ম নো ফিক্সড প্যাটার্ন টু ফর্ম পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেন্ট। আজ আমরা পুরো রেগুলার এবং ইরেগুলার ভার্বের পুরো সিস্টেমটা আমরা একটু দেখব। রেগুলার ভার্ব ভার্সেস ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্বে আমাদের একটা ফিক্সড প্যাটার্ন থাকবে আর ইরেগুলার ভার্বে নো ফিক্সড প্যাটার্ন। এই যে আমাদের প্লেটা প্লেড হলো ঠিক সেরকম, মানে ফিক্সড প্যাটার্ন থাকবে না, গো ওয়েন্ট গন হতে পারে, ফুট 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 একই রকম হতে পারে, রাইট রোট রিটেন ভিন্ন ভিন্ন হতে পারে। সো তাহলে আমরা ডিফারেন্সটা দেখলাম রেগুলার ভার্ব ভার্সেস ইরেগুলার ভার্ব। এবার আমরা দেখি রেগুলার ভার্বের কিছু স্পেলিং রুলস আমরা একটু যাব, রেগুলার ভার্ব স্পেলিং রুলস। জাম্প ইটস এ ভার্ব, ইট বিকামস জাম্পড ইন ফার্স্ট ফর্ম অ্যান্ড ইট অলসো বিকামস জাম্পড ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বোথ আর সেম, দুটাই একই রকম। আমরা আগেই বলছি রেগুলার ভার্বে আমরা পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম থাকবে। এখন আমরা দেখব নর্মালি রেগুলার ভার্বে ইডি যুক্ত হয়, বেস ফর্মের সাথে ইডি যুক্ত হয়। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, লুক বিকামস লুকড ইন ফার্স্ট ফর্ম অ্যান্ড বিকামস লুকড সেম ফর্ম ইন পাস্ট পার্টিসিপাল ফর্ম। অ্যানাদার এক্সাম্পল খল খল্ট খল্ট সেম ফর্ম। Okay. Okay, let's see another spelling rules. Whenever a regular verb ends in E, just add D. Base form plus D. শুধুমাত্র base form এর সাথে যেই ভার্বটার সাথে তোমার শেষে E আছে সেটার সাথে base form এর সাথে শুধু D যুক্ত করব। Just try. First form, threat. And first participle form, tried. Like, base form, it becomes liked in first form and also same in past participle form. Die, become died in first form and died in past participle form. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রেগুলার ভার্বে প্রথমটা হচ্ছে দেখছিলাম আমরা ইডি যুক্ত হয়েছে, আর কোনটার সাথে ডি যুক্ত হবে? বেস ফর্মের সাথে। কোনটার সাথে ডি যুক্ত হবে? যেই ফর্মটার যেই রেগুলার ভার্বের শেষে আমার ই থাকবে তার সাথে শুধু ডি যুক্ত হবে। ওকে, লেটস মুভ অ্যানাদার এক্সাম্পল। এবার আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রায় ভুল হয় আমাদের, আমরা এখন থেকে আর এই ভুলটা করবো না, প্রায় আমাদের এই ভুলটা হয়, কিছু রেগুলার ভার্ব আছে যেমন স্টপ, যেগুলো ওয়ান সিলেবল ওয়ার্ড, ওয়ান সিলেবল, আমরা তো জানি বিউটিফুল ট্রাই সিলেবল, স্টপ ওয়ান সিলেবল, স্টপ আমরা একবারে প্রনাউন্স করতে পারি স্টপ,
छट एक बार प्रोनाउंस करते पारी जे समस्त वर्ड वन सिलेबल वर्ड एवं जे वर्ड ए आम्रा देखते पाबो स्टॉप एर प्रथमटा होच्छे शेषेर तीनटे वर्ड के एकटु आम्रा जदि देखी शेषेर तीनटे लेटर के जदि आम्रा एकटु देखी टी कन्सोनेंट ओ वर्ब पी कन्सोनेंट सो कन्सोनेंट वाउल कन्सोनेंट कन्सोनेंट वाउल कन्सोनेंट এই রিদমে যে ওয়ান সিলেবল ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোতে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই রিদমে থাকবে সেগুলোর সাথে আমরা কি করব শেষের যে যে লেটারটা থাকবে সেটাকে ডাবল করব ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট কোনটা এখানে পি তাহলে পি কে আমরা ডাবল করব এবং ইডি যুক্ত করব তাহলে আমরা আবার দেখি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এবং এইরকম যদি থাকে সেটার সাথে আমরা সেটাকে ডাবল করব লাস্ট এন্ড যেটা হয়েছে কনসোনেন্ট সেটাকে এখানে আমরা পিটাকে ডাবল করব এবং পিটাকে ডাবল করে আমরা তার সাথে ইডি যুক্ত করব লেট আস সি স্টপ এস টি ও পি সাথে আমরা ডাবল করলাম পি দিয়ে এবং ইডি যুক্ত করলাম ঠিক সেম ইন পাস্ট পার্টিসিপল ফর্ম লেট আস সি অ্যানাদার এক্সাম্পল চ্যাট লাস্ট Consonant word T, then we have to add another T and ED. And past participle form also same. Is it clear now? Okay, let's move another one. You have to, dear student, dear learners, you have to remember another things very carefully. আমরা বলেছিলাম যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই রিদমে যদি থাকে সেটাকে আমি অবশ্যই কি করব ডাবল করব কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখতে হবে যদি আমার ফাইনাল কনসোনেন্টটা ডাব্লিউ এক্স অথবা ওয়াই হয় ডাব্লিউ এক্স অথবা যদি ওয়াই হয় তাহলে সেটাকে ডোন্ট ডাবল ইট এটাকে আমরা ডাবল করব না ডোন্ট ডাবল ইট লেট আস সি প্লে প্লে ইজ হোয়াট হুইচ এন্ডস উইথ কনসোনেন্ট ওয়াই তাহলে আমরা এখানে আমরা দেখেছি যদি ডাব্লিউ এক্স এবং ওয়াই যদি থাকে we have to we don't double it we just add ed play plate plate just add ed don't double it okay আগেরটাই দেখো ঠিক যেমন বললাম কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ঠিক এই রিদমে আছে কিন্তু সেটাকে আমরা ডাবল করব না ঠিক আবার আরেকটা এক্সাম্পল দেখি ঠিক কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এবং এই ফিক্স এটা একটা আমার ওয়ান সিলেবল ওয়ার্ড আমরা আগে যেটা পড়েছি ওয়ান সিলেবল ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে সেটার সাথে আমরা ইডি যুক্ত করব কিন্তু এক্ষেত্রে যদি আমার ডাব্লিউ এক্স ওয়াই যদি আমার এন্ডিং কনসোনেন্ট হয় ঠিক এই সেন্টেন্সটাই যেমন এন্ডিং কনসোনেন্ট এক্স আমার এন্ডিং কনসোনেন্ট সেটাকে আমি ডাবল করব না তাহলে আমরা একটু দেখি ফিক্স বিকামস ফিক্সড অ্যান্ড ইন পার্টিসিপল বিকামস ফিক্সড ওকে দ্যাটস গুড ওকে লেটস মুভ তাহলে আমরা আমরা আরেকটা এটাই হচ্ছে আমার রেগুলার ভার্ব আমরা লাস্ট একটা ইয়ের মধ্যে আসি নিয়মটাই লাস্ট রুলস লেট আস সি অ্যানাদার ওয়ার্ড ক্রাই দ্য ভার্ব অলসো এন্ড উইথ এ কনসোনেন্ট অ্যান্ড ক্রাইয়ের আগেটা হচ্ছে আমার ভাওয়েল ক্রাই সি আর ওয়াই ক্রাই ক্রাইয়ের আগেটা হচ্ছে আমার ভাওয়েল আর এটা হচ্ছে আমার ভাওয়েল তাহলে আমরা কি করব আগেরটা ছিল আমার কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কিন্তু এখন হচ্ছে আমার ক্রাই ওয়াইয়ের আগেটা হচ্ছে আমার ভার্ব সেই ক্ষেত্রে আগে আমরা দেখেছি যদি ওয়াই থাকে আমরা সেটাকে ইডি যুক্ত করছি যদি আমার ওই রিদমে থাকি যদি আমার হয় কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কিন্তু এখন কি হলো এখন হচ্ছে আমার কনসোনেন্ট তার আগেও কনসোনেন্ট ওয়াইয়ের আগে কনসোনেন্ট সেই ক্ষেত্রে ওয়াইটা হয়ে যাবে কি আই এবং ইডি যুক্ত হবে ওয়াইয়ের জায়গায় হবে আই যেমন সি আর ওয়াই ক্রাই ক্রাইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় এসছে আমার আই আর সাথে যুক্ত হয়েছে আমার ইডি ওকে তাহলে কি হলো ক্রাইড ইন ফার্স্ট পার্টিসিপল আমরা এতক্ষণে জেনেই গেছি আমরা রেগুলার ভার্ব করছি যেহেতু রেগুলার ভার্ব সো ইট বিকামস অলসো ক্রাইড ওকে লেটস সি অ্যানাদার এক্সাম্পল ক্রাই ফ্রাই সরি অ্যানাদার এক্সাম্পল ফ্রাই সো এটা তো আমার ওয়াই ওয়াইটা কি হয়ে যাবে আই অ্যান্ড ইডি ফ্রাইড ওকে
Now let us see some irregular verb. Let's move irregular verb. আমরা এবার দেখব কিছু irregular verb. Irregular verb আমরা একটু দেখি hurt, 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 find, found, found, run, 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 write, wrote, written. There are four irregular verb. আমরা চারটা irregular verb এখানে দেখতে পাচ্ছি. Dear student, can you notice it? Here are three types of hurt, hurt, hurt. Three forms are same. Found, find, found, found. First form and first participle form are same. Run, run, ran, run. Base form and first participle form are same. And write, wrote, written. Three forms are completely different. তাহলে এই এই চারটা এক্সাম্পলে ইরেগুলার ভার্বে আমরা চারটা জিনিস দেখতে পাচ্ছি, চারটা চার রকম. উই হ্যাভ ফাউন্ড ফোর কাইন্ডস অফ ইরেগুলার ভার্বস. আমরা এই এখানে চার রকমের আমরা ইরেগুলার ভার্ব পাচ্ছি. তাহলে একটু দেখি আমরা একটা টপ টিপ টু লার্ন ইরেগুলার ভার্ব, ফোর সেপারেট গ্রুপস. তাহলে চারটা গ্রুপ পেয়েছি. এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে হার্ড, হার্ড, হার্ড. তিনটা একই রকম, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম. আবার সেকেন্ড ওয়ান find, found, found, past form, past participle form, also same, and third one, base form, ran, and past participle form, run, same, and fourth one, and last one, write, wrote, written, three forms are completely different. তাহলে আমরা যদি এইভাবে irregular ভাবটা শিখি তাহলে আমাদের একটু মনে থাকবে বেশি. হ্যাঁ, let us see. আমরা একটু দেখি তাহলে ইরেগুলার ভার্বের চারটা ক্যাটাগরি. ইরেগুলার ভার্ব, অল ভার্বস ফর্মস আর সেম. আমরা একটু আগে দেখলাম. সেকেন্ড ওয়ান, সেম পার্টস, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম. থার্ড ওয়ান, সেম বেস ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম. অ্যান্ড ফোর্থ ওয়ান, অল থ্রি ফর্মস আর ডিফারেন্ট. আমরা একটু আগে দেখেছি, কেমন একটু আগে দেখেছি যে কীভাবে ডিফারেন্ট হচ্ছে থ্রি ফর্ম. এবার এবার চলো এবার আমরা দেখি একটু. ফুট, 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 থ্রি ফর্মস কমপ্লিটলি সেম. ক্যান ইউ টেল মি লাইক দোজ ওয়ার্ড? ক্যান ইউ গেস অ্যানাদার ওয়ার্ড? ক্যান ইউ টেল অ্যানাদার ওয়ার্ড? ইয়েস, ইয়েস, দোজ থ্রি ফর্মস আর সেম. কাট, অ্যানাদার ওয়ার্ড. ফার্স্ট, ইন ফার্স্ট ফর্ম কাট বিকমস কাট in first form and also same in past participle form. Okay, let us see another example. Heard, heard becomes heard in first form and heard also in past participle form. So all three forms are same. তাহলে regular verb পে আমরা একটা category পেলাম যেটাতে তিনটা form is same থাকবে, কেমন ফুট, 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 এগুলো এরকম আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো যেগুলোতে তিনটা ফর্মই সেম. এবার আমরা দেখি একটু আরেকটা আরেকটা ক্যাটাগরিতে যাই. রেগুলার ভার্বে চারটা ক্যাটাগরিতে আমরা একটা ক্যাটাগরি গেলাম, আরেকটা ক্যাটাগরিতে যাই. বাই, বট, বট, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর সেম, স্পেলিং সেম. তাহলে এই এটা হচ্ছে আগেরটা ছিল আমার তিনটা একই রকম, থ্রি ফর্মস আর সেম. আর এখন হচ্ছে আমার ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর সেম, সেম ফার্স্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম. ইটস এ সেকেন্ড ক্যাটাগরি. লেট ইস সি মোর এক্সাম্পল. মেক, ফার্স্ট ফর্ম মেড অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম মেড, সেম. ওকে, ফিল, ফেল্ট ইন ফার্স্ট ফর্ম অ্যান্ড ইট অলসো বিকামস ফেল্ট ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম. ইটস এ সেকেন্ড ক্যাটাগরি. তাহলে আমরা একটা একটা প্রথম ক্যাটাগরি পেলাম, অল ফর্মস আর সেম. সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমার ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেম, ইরেগুলার ভার্ব. নাও লেট আস সি থার্ড ক্যাটাগরি. এবার আমরা যাব থার্ড ক্যাটাগরিতে. এখন আমরা দেখব র্যান, রান, র্যান, রান, রান, র্যান, রান. ইন দ্য ওয়ার্ড বেস ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আর সেম. এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে বেস ফর্ম রান এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম একই রকম, কিন্তু পাস্ট ফর্মটা ভিন্ন.
তাহলে এটা একটা ক্যাটাগরি। আমরা থার্ড একটা ক্যাটাগরি পেলাম। থার্ড ক্যাটাগরিটা হচ্ছে কিরকম, একটা হচ্ছে বেস ফর্ম একরকম, বেস ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, আর পাস্ট ফর্মটা ভিন্ন। সো সেম বেস ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট ইজ আওয়ার থার্ড ক্যাটাগরি ইরেগুলার ভার্ব। লেট আস সি মোর এক্সাম্পল, খাম, খেইম, কেইম, অ্যান্ড থার্ড ওয়ান বিখেইম, বিকম বেস ফর্ম, ফার্স্ট ফর্ম বিখেইম, অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিখেইম, বিকম। সো সরি, সো সেম বেস ফর্ম ইন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইজ থার্ড ক্যাটাগরি অফ ইরেগুলার ভার্ব। ওকে, লেট আস সি অ্যানাদার এক্সাম্পল ফর ফোর্থ ক্যাটাগরি। লেট আস সি ব্রেক, ব্রোক, ব্রোকেন। দে থ্রি ফর্মস আর কমপ্লিটলি ডিফারেন্ট, তিনটা ফর্ম একেবারেই ভিন্ন। ব্রেক ফার্স্ট ফর্মে ব্রোক, অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেক পাস্ট পার্টিসিপলে যেরকম, এটা কোনোটার সাথে কোনোটা মিল নেই, বেস ফর্মের সাথে পাস্ট ফর্মের মিল নেই, পাস্ট ফর্মের সাথে পাস্ট পার্টিসিপল ফর্মের মিল নেই। এটা আমার আরেকটা ক্যাটাগরি রেগুলার ভার্ব। তাহলে আর কি হলো, ব্রেক, ব্রোক, ব্রোকেন, থ্রি, অল থ্রি ফর্মস আর ডিফারেন্ট, অল থ্রি ফর্মস আর ডিফারেন্ট। লেট আস সি অ্যানাদার এক্সাম্পল, গো। আমরা সবসময় ব্যবহার করি গো, গো, ওয়েন্ট, গন। Then see a write. Write becomes wrote in past form. And in past participle form, it becomes written. So, then আমরা কি দেখতে পেলাম, চারটা ক্যাটাগরি আমরা ইরেগুলার ভার্ব দেখতে পেলাম। ওকে, এখন আমরা একটু কুইক রেকিপ করি, আমরা কী কী আজকে শিখলাম। আমাদের চ্যাপ্টার, আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের চ্যাপ্টার ফোরে আছে আমাদের ফর্মস অফ ভার্ব, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। অনেকগুলো এক্সাম্পল ওখানে দেওয়া আছে, আমি খুব শর্টলি পুরো চ্যাপ্টারটা নিয়ে আসার চেষ্টা করেছি। পেজ নাম্বার 30 থেকে 49 পর্যন্ত আছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, এবং অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমরা একটু দেখি আজকে আমরা যেগুলো করলাম, ভার্বের বেস ফর্ম অন রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। এবং আমরা আমরা দেখলাম রেগুলার ভার্ব ভার্সেস ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের মধ্যে কী পার্থক্য আছে সেটা আমরা দেখলাম। কি পার্থক্য রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের মধ্যে আমরা দেখতে পাই, রেগুলার ভার্বে একটা ফিক্সড প্যাটার্ন থাকে, আর ইরেগুলার ভার্বে কোনো ফিক্সড প্যাটার্ন থাকে না। আর রেগুলার ভার্বের সাথে আমরা ইডি, ডি অথবা আইইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করে থাকি। ইডি যেমন আমরা আমরা করেছি প্লে, আমরা যেমন লিখেছি প্লে, প্লেট, ঠিক তেমনিভাবে আমরা করেছি ওয়ার্ক, ওয়ার্ক ইডি যুক্ত করে, ডি যুক্ত করে। আবার আই ক্রাইয়ের সাথে আমরা ইডি যুক্ত করে ক্রাইট, ওয়াই কি আই দিয়ে ক্রাইট করেছি। ঠিক তেমনিভাবে রেগুলার ভার্বের সাথে আমার ইডি অথবা ডি অথবা আই ইডি যুক্ত করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি, এবং পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম আর সেম রেগুলার ভার্ব। অ্যান্ড ইরেগুলার ভার্ব, দেয়ার নো ফিক্সড প্যাটার্ন, কেন কোনো ফিক্সড প্যাটার্ন নেই। আমরা চারটা এই প্যাটার্ন যেগুলো, কোনো স্পেসিফিক প্যাটার্ন নেই, আমরা এটাকে বিভিন্নভাবে হয় সেক্ষেত্রে। আর আমরা এটাকে চারটা ক্যাটাগরিতে ভাগ করে দেখেছি, আমরা ক্যাটাগরিগুলো আর একটু একবার দেখে নিই। অল ফর ভার ফর্মস আর সেম ফার্স্ট ক্যাটাগরি ইরেগুলার ভার্ব, সেকেন্ড ওয়ান সেম পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, বট, বট আমরা এক্সাম্পল করে দেখেছি, অ্যান্ড সেম বেস ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম, রান, 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 যেগুলোর বেস ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, অ্যান্ড অল থ্রি ফর্মস আর ডিফারেন্ট, ব্রেক, ব্রোক, ব্রোকেন, থ্রি ফর্মস আর সেম। ওকে, সো ইন আওয়ার টেক্সট বুক ইউ হ্যাভ সাম এক্সারসাইজ, ইউ হ্যাভ সাম এক্সারসাইজ, ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম, ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম বেস ফর্ম টু পাস্ট ফর্ম অর পাস্ট পার্টিসিপল ফর্ম।
অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন, এটা এই ইয়েটার শেষে আমি তোমাদের একটা হোমওয়ার্ক এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। এটা এখানে তোমাদের যা করতে হবে সেটা ফিল আপ করে এখানে তোমাদেরকে এই কমেন্ট বক্সে দিয়ে দেবে, কমেন্ট বক্সে তোমরা সেটা ফিল আপ করে তোমাদের ফাইলটা অ্যাটাচ করে দিবে। যে ঠিক যেমনিভাবে তোমরা ছবি বা কিছু আপলোড করে দাও ঠিক সেমনিভাবে এটাকে তোমরা অ্যাটাচ করে দিবে। একটা ফাইল আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে, যেখানে তোমাদের এই এই ফর্ম ঠিক বলতে হবে এটা কি রেগুলার আর ইরেগুলার ভার্ব, এবং ফর্মটা ট্রান্সফর্ম করতে হবে। আমি আবার বলছি, তোমাদের যেটা করতে হবে যে এখানে একটা ফাইল দেওয়া আছে, সেই ফাইলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই রেগুলার আর ইরেগুলার ভার্ব অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম পাস্ট অ্যান্ড পার্টিসিপাল ফর্ম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট ফর জয়নিং দিস ক্লাস অ্যান্ড ফর ইউর প্যাশনস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ক্লাস। হোপ ইউ অল উইল কমপ্লিট ইউর হোমওয়ার্ক অলসো। আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখবো, তোমরা আশা করছি সবাই কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কটি জমা দিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।